এখন যদি আমাকে ফাইন্ড আউট করতে বলে, এখানে এখানে যখন ইভেন নাম্বার বলেছিল, এখানে যদি অড নাম্বার ফাইন্ড আউট করতে বলে একটা গিভেন রেঞ্জের মধ্যে দিয়ে মধ্যে থেকে, তখন আমরা কি করব ভ্যালুটাকে? তখন জাস্ট আমরা এখানে যা আছে আমরা সেটাই করব, একটা ইনিশিয়াল নাম্বার নেবো, একটা ম্যাক্সিমাম ভ্যালু নেবো, নিয়ে তাদের এ এর বি এর মধ্যে স্টোর করব। এইখানটায় সি এর মধ্যে সেটাকে নিয়ে নেবো, এর ভ্যালুটাকে নেওয়ার পরে এখানে সিটাকে ততক্ষণ পর্যন্ত আমি বাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভ্যালুটা বি এর সমান বা বি এর থেকে ছোট না, বি এর ছোট থাকে আর বি এর থেকে সমান হয়, বি এর থেকে বড় হলেই সেটাকে ক্যান্সেল করে দেবে আর ওয়াইলের মধ্যে ঢুকবে না, লুপটা তখন শেষ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে যখন আমরা আর এর ভ্যালু চেক করবো এখানে, আর এর মধ্যে সি পার্সেন্টাইল টু মানে হচ্ছে মডিউলার ডিভিশন, এটা তো মডিউলার ডিভিশন করা মানে আর এর মধ্যে ভ্যালু থাকবে যদি সে অড নাম্বার হয়, ইভেন নাম্বার হলে যেমন জিরো থাকতো, অড নাম্বার হলে কী হবে, নন জিরো ভ্যালু থাকবে মানে ওয়ান থাকবে, টু দিয়ে ডিভাইড করা মানে ভ্যালু ওয়ান হয়ে যাবে। যদি আমরা রিমাইন্ডারটা দেখি বা ভাগশেষটা দেখি, ভাগশেষ এক হয়ে যাবে যেগুলো, সেগুলোই আমার অড নাম্বার বা বিজোড় সংখ্যা। এখন এটাকে ইকুয়ালস টু না দিয়ে আমি কী করবো, এটাকে নট ইকুয়ালস টু দিয়ে দেবো, জাস্ট এই ইফ এর মধ্যে ঢুকবে নট ইকুয়ালস টু। তো নট ইকুয়ালস টু অপারেটর যখন আমরা দেবো তখন কী করবে, এটা আর এর ভ্যালু ইফ নট আর নট ইকুয়ালস টু জিরো তখন কী করবে, এটাকে প্রিন্ট করবে, সিট ভ্যালু সিটাকে প্রিন্ট করবে, এভাবে প্রিন্ট করে করে যাবে। তো এটা প্রোগ্রাম 29 প্রোগ্রাম করেছিলাম আমরা, তো এটাকে জাস্ট আমরা সেভ এজ করবো, এখানে বাইরে গিয়ে সেভ এজ করি, তাহলে সেভ এজ করে এটাকে 30 প্রোগ্রাম করে দিই, প্রোগ্রাম 30 করে দিলে এখানে কয়েকটা জিনিস আমি আরও দেখিয়ে দেবো যাতে করে কাজ করতে সুবিধা হয়। তো সেভ এজ প্রোগ্রাম 30 আমি এখানে প্রোগ্রাম এটাকে 30 করে দিচ্ছি, প্রোগ্রাম 30 প্রোগ্রাম 30 করে দিলাম, এখানে সি সোর্স ফাইল করে দিলাম, সি সোর্স ফাইল করার পরে আমরা সেভ করছি এটাকে। তো সেভ করার পরে সেভ এজ করলাম, কারণ আমরা 29 প্রোগ্রামটাকে রাখতে চাইছি, প্রোগ্রাম 30টাকেও রাখতে চাইছি, তো এটাকে নতুন প্রোগ্রাম হিসেবে আমরা সেভ করছি। বাকি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, শুধু এখানে নট ইকুয়ালস টু করে দিলাম, তাহলে এটা হচ্ছে নট ইকুয়ালস টু সাইন। এভাবে করে দেওয়ার পরে আমরা কী করবো, জাস্ট এখানে এই জায়গাটাতে আমরা কম্পাইল করাবো, কম্পাইল করালাম, কম্পাইল করার পরে এখানে দেখাচ্ছে, আচ্ছা যদি কিছু ভুল থাকে আমাকে দেখাবে, যদি কোনো এরার থাকে একটু ওয়েট করে নিই, এটা কম্পাইল করতে যতটা সময় নিচ্ছে ততক্ষণে। আচ্ছা, ও এরার ওয়ার্নিং সব জিরো, কারণ মানে কোনো এরার আমার নেই। তো লজিক্যাল এরার কিছু থাকলে থাকতে পারে, কিন্তু প্রোগ্রামের মধ্যে কোনো এরার আমার নেই। এবার এখান থেকে আমরা রান করাচ্ছি, রান করিয়ে দিয়ে আমরা ইনিশিয়াল নাম্বার একটা নিই, ইনিশিয়াল নাম্বার সাপোজ নিলাম আমরা 2 নিলাম, আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা নিয়ে নিচ্ছি 15 নিয়ে নিলাম, দেখি এখানে কী দেয় ভ্যালুগুলো, তাহলে 3579 এখান থেকে 15 পর্যন্ত দিয়েছে অড নাম্বারগুলো। তাহলে জাস্ট প্রোগ্রামটার একটুখানি চেঞ্জ করে দিয়ে আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারলাম। এখন আমরা আরও বড় নাম্বার নিয়ে নিই কিছু রেঞ্জটা, তাহলে আমরা নিচ্ছি এখানে 55 থেকে 329 বা 328 এটা নিলাম, দেখি কী দেখাচ্ছে। তাহলে সবগুলো আমার অড নাম্বারের কিন্তু একটা রেঞ্জ পুরো পর 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 কিন্তু চলে বসে গেছে পর পর। তাহলে অড নাম্বারগুলো এভাবে কিন্তু প্রিন্ট করাতে হচ্ছে। 328 আছে, তাহলে 327 পর্যন্ত একটু নেবে, 327 পর্যন্ত কিন্তু ভ্যালুটাকে আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে অড নাম্বারগুলো। এবার আমি চাইছি এগুলো যেমন তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত আসছে, মানে কম থেকে বেশি পর্যন্ত আসছে, আমরা যদি বেশি থেকে কম পর্যন্ত করতে চাই তখন আমরা কী করবো সেই জিনিসটাও এখানে দেখিয়ে দিচ্ছি। তো আলাদা কোনো প্রোগ্রাম করার আগে আমরা জাস্ট এটাকে প্রোগ্রাম, আমরা অন্য একটা প্রোগ্রাম 30.1 বলে সেভ করবো এটাকেই। তো এখানে যা ইনিশিয়াল আর ফাইনাল ম্যাক্স ভ্যালু এটাকে নিয়ে নেবো, নিয়ে নেওয়ার পর সেটাকে সি এর মধ্যে ট্রান্সফার করে দেবো এই ভ্যালুটা কি। তো এর ভ্যালুটাকে সি এর মধ্যে ট্রান্সফার করে দিলাম, সি এর মধ্যে ট্রান্সফার করে দিয়ে এবার কী করবো, এবার আমরা চেকিং করতে শুরু করবো, কিন্তু চেকিং করবো ভ্যালুটাকে আমরা কোথা থেকে নিয়ে যাবো, না বি থেকে সি পর্যন্ত আমরা নিয়ে যেতে শুরু করবো বি এর ভ্যালুটাকে, বি থেকে সি সরি এখানে এর ভ্যালু না নিয়ে, সি এর মধ্যে না নিয়ে আমরা কী করবো, বি এর ভ্যালু সি এর মধ্যে নিয়ে নেবো, বিটার ভ্যালু সি এর মধ্যে নিয়ে নেবো, মানে ফাইনাল ভ্যালুটা বা ম্যাক্সিমাম ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা সি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমরা কন্ডিশন কী দেবো সেটার উপর ডিপেন্ড করবে, এখানে কী দেবো তাহলে হোয়াইলে কন্ডিশনটা, হোয়াইলে কন্ডিশনটা দেবো, তাহলে শুরু করবো আমরা বি থেকে চেকিং করতে, এই সরি বি থেকে বলছি আমরা সি থেকে চেকিং করতে শুরু করবো, বি এ যা ভ্যালু আছে সেটা রেখে দেবো। যদি আমরা কখনো লিখতে চাই প্রিন্ট দ্য ভ্যালু বিটুইন এ অ্যান্ড বি, এই কথাটা লিখতে পারবো আমরা পরে, মানে এ অ্যান্ড বি ভেরিয়েবলকে পরবর্তীকালে আমি ইউজ করতে পারি যদি বি এর ভ্যালুটাকে আমরা সি এর মধ্যে নিয়ে কাজ করি এখন, কারণ আমরা সিটাকে কমিয়ে কমিয়ে নিয়ে যাবো, পেছন থেকে আসবো আমরা। তো যে সি এর মধ্যে এখন বি এর ভ্যালু আছে, তাহলে সি আমার কখন কতক্ষণ পর্যন্ত কাজ করবে, সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ থাকবে ততক্ষণ পর্যন্ত ভ্যালুটা হতে থাকবে, তাহলে 15-এর পর এটা কমিয়ে দেবো এখানে। আচ্ছা এখানে কমাবো কী করবো, সি মাইনাস মাইনাস করে দেবো, মানে সি এর ভ্যালু কমাবে, তাহলে সি এখানে যদি আমি
এর ভ্যালু, এখানে যদি ভ্যালুটা 15 নিই তাহলে 15টা এখানে ঢুকবে, 15টা চেক করলে এখানে 15টা, তাহলে কি 15 এর থেকে বড় বা সমান, তাহলে 15 এর থেকে বড় বা সমান এটা ঠিক আছে। ঢুকলে তাহলে 15কে ভাগ করবে 2 দিয়ে, ডিভাইড করে 2 দিয়ে ডিভাইড করে ভ্যালুটা নেবে। ভ্যালুটা নেওয়ার পরে আমার হচ্ছে ডিভাইড করার পর তার হচ্ছে মডিউলার ডিভিশনটা নেবে, মানে ভাগশেষটা নেবে। ভাগশেষ যদি আমার 1 না হয়, মানে ভাগশেষ যদি 0 না হয়, যদি 1 হয়, 0 যদি না হয়, যদি অন্য কিছু হয়, তখন কী করবে, এটা প্রিন্ট করিয়ে দেবে এটাকে। তাহলে এটা 15টাকে প্রিন্ট করিয়ে দিল, 15টাকে প্রিন্ট করানোর পর 15 মাইনাস মাইনাস মানে 14 হয়ে গেল, তাহলে 14টা এখানে ঢুকবে, 14টা চেক হবে। তাহলে 14 কি গ্রেটার দেন ইকুয়ালস টু 2? 14 গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এটা ঠিক, তাহলে এখানে লেস দেন না দিয়ে কিন্তু গ্রেটার দেন দিতে হলে একটু ভেবে কিন্তু ভেবে চিন্তে করতে হবে। এখানেই প্রোগ্রামগুলো লজিক্যালি একটু বুঝে বুঝে করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো, প্রোগ্রামটাকে সি ইকুয়ালস টু এখানে সি মাইনাস 1 এই কথাটাও লেখা যায়, এখানে প্লাস লেখা যাবে না অবশ্যই, সি ইকুয়ালস টু সি মাইনাস 1 এটা লেখা যাবে। তাহলে ভ্যালুটা এখানে উল্টো দিক থেকে প্রিন্ট করবে, তাহলে অড নাম্বারই প্রিন্ট করবে কিন্তু উল্টো দিক থেকে প্রিন্ট করবে, ইন রিভার্স রেঞ্জ। এখানে আমরা বলতে পারি REVRSE রিভার্স রেঞ্জ, RANG রিভার্স অর্ডার, সরি ORDER রিভার্স অর্ডারে প্রিন্ট করবে ভ্যালুটাকে। তাহলে এখানে আমরা সেভ এজ করবো আবার, তাহলে ফাইলে গিয়ে আমরা সেভ এজ করলাম। সেভ এজ করার পর এখানে গিয়ে প্রোগ্রাম 30.1 দিয়ে দিই আমরা, বা 30 করে 1 দিয়ে দিলাম, দিয়ে এখানে সি প্রোগ্রাম সি সোর্স ফাইল করে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা এখানে কম্পাইল করালাম, কম্পাইল করানোর পর এখানে একটুখানি ওয়েট করতে হবে, কোনো এরর আছে কিনা দেখে নিতে হবে। তাহলে এরর আছে কিনা দেখলাম যে এরর ওয়ার্নিং কিছুই নেই। এবার আমরা চালিয়ে দেখি প্রোগ্রামটাকে, রান করালাম, কোনো ভুল থাকলে, লজিক্যাল এরর থাকলে কিন্তু প্রোগ্রামটা চলবে না। তো এন্টার ইনিশিয়াল নাম্বার, ইনিশিয়াল নাম্বার আমাকে চেয়েছে, সাপোজ আমি দিলাম 2 দিলাম, আর ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 15 দিলাম। দেখি এখানে 15, 13, 11 উল্টো দিক থেকে, তাহলে ভ্যালুটা আমি দেখাচ্ছি আপ টু 3 পর্যন্ত। আগে 3 থেকে দিচ্ছিল 15 পর্যন্ত, অড নাম্বারগুলো এখন উল্টো দিক থেকে দিচ্ছে, তাহলে নাম্বারটাকে তখন বুঝতে আরও সুবিধা হবে। আবার একবার প্রোগ্রামটাকে রান করালাম, রান করানোর পরে আমরা ভ্যালুটা দিচ্ছি সাপোজ তোমার 35 থেকে ভ্যালুটা দিলাম 299 পর্যন্ত, দেখি কী করে। তাহলে আমাকে 299 থেকে শুরু করেছে ভ্যালুটা দেখাতে, তাহলে 299, 297 এরকম করে করে কোথাও পর্যন্ত গেছে, 35 পর্যন্ত আপ টু চলে গেছে। তাহলে উল্টো দিক থেকে ভ্যালুটাকে প্রিন্ট করানো কিন্তু যায় যদি আমরা প্রোগ্রামটাকে জানি। তাহলে এখানে লজিকগুলো ক্লিয়ার হওয়া দরকার, ভুল হবে, ভুল হতে হতে কিন্তু শিখে যাবে আস্তে করে। আশা করি বোঝা গেল, লাইক করে দাও, এখানে লাইক করো নি, টাটা।